সাথে প্রয়োগ করতে হবে। কোনা পুকুরে এবং চাষ পুকুরে মাছের দ্রুত বৃদ্ধি এবং শরীর মজবুত করার জন্য প্রতি এবং আর্লি কেয়ার নির্দিষ্ট পরিমাণে অবশ্যই দিন। বন্ধু, বছরের শুরুতে যদি সঠিক সতর্কতা না নিই যে কোনো মুহূর্তে আসতে পারে নানান সমস্যা। এর মধ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কোম্পানির প্রচার কাজ আছে, টেকনিক্যালি কতগুলো শিক্ষাদান করা। এখানে গ্রামগঞ্জে বহু ফার্মাররা চাষবাস করছে, কেউ লাভ করতে পারছে, কেউ করতে পারছে না, কেউ আবার অনেকে সমাধান খুঁজে পাচ্ছে না, কত কিছু তথ্যের অভাব হচ্ছে। তো এখন হয়েছে কি, এই সেক্টরে তো সেভাবে সরাসরি কোনো ডাক্তার এসে কাজ করে না। আমরা কোম্পানির পক্ষ থেকে অ্যাভিজা বায়োটেকের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, যাতে অ্যাভিজা বায়োটেক যে বিশেষজ্ঞ বন রয়েছে, যে টেকনিশিয়ানরা রয়েছেন, ওনারা সরাসরি প্রত্যেকে ফার্মারকে গিয়ে সহযোগিতা করে, তাদের জল পরীক্ষা করে, মাটি পরীক্ষা করে, তাদের রোগ নির্ণয় করে, ওদেরকে হাতে কলমে সমস্যা ধরিয়ে দেওয়া, এতে করে ওদের আর একটু লাভবান করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা, এই যে মিটিংটা হচ্ছে, যেখানের নামটা কি? এই জায়গার নাম কতদিন ধরে আপনাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে? অ্যাওয়ারনেস প্রোগ্রামে চলবে আমরা এই সিজনটা পুরোটাই, বর্ষা পুরোপুরি না আসা পর্যন্ত পুরোটা আমরা প্রতিবারই শীতকাল থেকে শুরু করে শুকনো যত গ্রীষ্মকাল আমরা পুরোটা করি। বিকজ আমাদের সম্পূর্ণ হচ্ছে পারমানেন্টের জন্য আমরা নিয়োজিত পার্ক এবং এনকার শীত পর্যটনটা যাতে উন্নতি লাভ করা যায় এটা যদি বেলাতে আমরা কাজ করে থাকি। এবং আমাদের বিশেষজ্ঞ তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা পরীক্ষা নিরীক্ষা করা, যতদিন বর্ষা চাপ বর্ষা না আসা পর্যন্ত আমাদের ক্যাম্প। আপনার নাম? আমার নাম দেবাশিস মজুমদার, আমি এখানকার রিজিওনাল বিজনেস ম্যানেজার ইস্টার্ন ইন্ডিয়া অ্যাভিজা বায়োটেক। আপনার নাম? কারো বসে। আপনার নাম? আমি। আপনার নাম? জীবন সরকার। থ্যাংক ইউ।